बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम रहमतुल्लाहि ओ बरकातुहु। आज के नतून आरेकटी एपिसोडे सबाइके अनेक अनेक स्वागतम जानाच्छि। आजकेर आयोजने आपनादेर साथे शेयर करब एग सैंडविच रेसिपी। खूब सहज भावे एबं खूब हेल्दी, खेतेओ अनेक मजार। चाइले इफतारिते आपनारा एई सैंडविचटी राखते पारेन। आशा करछि आमार आजकेर भिडियोटी आपनादेर भालो लागबे। जदि भिउयार्स आमार भिडियोगुलो भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन। ताहले चलुन देखे नेई आजकेर रेसिपि। एग सैंडविच तैरी करार जोन्नो एखाने आमी सिद्ध करा तीनटा डिम नियेछि। एबार आमी एकटा काटा चामचेर साहाज्ये डिमगुलोके एकटु भेंगे छोटो छोटो करे निच्छि। चाइले एई काजटि आपनारा हात दिएओ करे निते पारेन। ডিমগুলো যখন এরকম ছোট ছোট টুকরো হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে হাফ কাপ পরিমাণ। শসা কুচিও দিচ্ছি হাফ কাপ পরিমাণ। বাঁধাকপি কুচি দিচ্ছি হাফ কাপ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখন মেয়োনিজ দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এবারে সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিলেই আমাদের স্যান্ডউইচের জন্য পুরটা রেডি হয়ে যাবে। আমার স্যান্ডউইচের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা চপিং বোর্ডের উপরে দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এক পিস পাউরুটির উপরে আমি সেই যে আগে থেকে সব কিছু মিক্সড করে নেয়া পুরটা এর উপরে দিয়ে দিচ্ছি। যতটুকু দিতে চান সেই বুঝে দিয়ে তারপর একটু সমান করে নিতে হবে। তারপর অন্য একটি পাউরুটির স্লাইসটা উপরে দিয়ে হাত দিয়ে হালকা একটু প্রেস করে বসিয়ে নিয়ে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিতে হবে। তবে ওই সাইডের যে ব্রাউন অংশ এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলোও কিন্তু কিছু না কিছু করে খাওয়া যাবে। এই তো মাঝখান দিয়ে একটু টুকরো করে নিলেই হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। এবার এগুলোকে ভেজে নিতে হবে। আমি হালকা করে একটু এই স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। তার জন্য চলুন চুলাতে চলে যাচ্ছি। চুলায় আমি সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো। সেই বাটারটাকে সব জায়গায় একটু ভালো করে বাটারটাকে লাগিয়ে নিয়ে এখন আমি স্যান্ডউইচের পিস দুটো দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নিচ্ছি। যেমন করে ভেজে খেতে চান, যদি একটু হালকা করে খেতে চান সেক্ষেত্রে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর যদি একটু কড়া করে ভাজতে চান সেক্ষেত্রে একটু কড়া করে ভেজে নিতে হবে। তবে আমি খুব হালকা করব না, আমি একটু দাগ কাটা করেই ভেজে নেব। আমি একটু ব্রাউনিশ করেই ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো স্যান্ডউইচের পিসগুলোকে ভেজে নেব। আমার এগ স্যান্ডউইচগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলেই টমেটো সস বা টমেটো সস আর মেয়োনিজ একত্রে মিশিয়েও সেটার সাথে খেতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি। আর এই স্যান্ডউইচটা সাথে সাথেই খেতে হবে তৈরি করে, এতে করে বেশি মজা লাগবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।